করার জন্য এবং লোকের কাছে জানান দেওয়ার জন্য। আসলে ঊনবিংশ শতাব্দীতেও সেরকম একটা ঘটনা ঘটেছিল, সাম্রাজ্যের ছাতার নিচে যারা ছিলেন তারা ভাষার মধ্যে সাহিত্যের মধ্যে একটা আত্মপরিচয় খুঁজেছিলেন। সেই ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের মধ্যে তার একটা বড় উপাদান ছিল, তারা বিশ্ব মনস্ক হতে চেয়েছিলেন। এবং সেই সেই সূত্রেই আমি বলছিলাম একটু আগে যে বঙ্গীয় রেনেসাঁসের উত্তরাধিকার সূত্রেই আমরা বিশ্ব মনস্ক, কাজে আমাদের লেখা বিশ্বমানের হতে তো কোনো বাধা নেই, চর্চা করতে কোনো বাধা নেই। তবে আপনি যদি এখন ডায়াসপোরার কথা বলেন, একটা অসুবিধা আছে যে যারা ধরুন সাহিত্যিক হতেন তারা বিশেষ কোনো কারণ ছাড়া প্রবাসী হবেন কেন? হয়তো সাহিত্যিক যারা হতে চান তাদের হয়তো যদি বাংলা ভাষার সঙ্গে কোনো বিশেষ যোগ থাকে বা বা পেশাগত বা শিক্ষাগত দক্ষতা থাকে, একটা কানেকশন থাকে, তাহলে তারাই যে নেসেসারিলি অভিবাসী হবেন তা তো নয়। মানুষ অভিবাসী হয় অর্থনৈতিক কারণে, ভালো চাকরির আশায়, অর্থনৈতিক ভাগ্যোন্নতির আশায়। তো আজকালকার দিনে বিশেষ করে যেমন ধরুন যারা ম্যানেজমেন্ট আইটি এসব করতে এসছেন গত কয়েক বছরে, তবু এটাই 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 আমাদের মনে রাখবার মতো বিষয় যে সকলের কাছেই কিন্তু, প্রবাসী বাঙালিদের কাছে সকলের কাছেই কিন্তু তাদের ভাষা খুব গুরুত্বপূর্ণ। যেভাবে হোক সে ভাষার সঙ্গে একটা সংলগ্নতা রক্ষা করা তাদের একটা ধ্যানের বিষয়। আচ্ছা, অনুবাদ প্রসঙ্গে একটু আসি, আপনি তো চমৎকার অনুবাদও করেন এবং এই যে বাংলা সাহিত্য বেশ কিছু মানে সৃষ্টি আছে যেটা আমরা জানি যে অনেক শক্তিশালী, এমনকি বিশ্বমানের, আপনিও বললেন, কিন্তু এই যে অনুবাদের অনুপস্থিততায় হয়তো দেখা যাচ্ছে যে এটা বিশ্বের অন্যান্য পাঠকদের কাছে পৌঁছাচ্ছে না, সেটা সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এটা ব্যাপকভাবে অনুদিত হওয়া উচিত নাকি পর্যাপ্ত পরিমাণে এখনো হয়েছে কিনা, বা কোন কোন বিষয়গুলো হওয়া দরকার এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পর্যায়ের কোনো ভূমিকা থাকা উচিত কিনা? অনুবাদ এখন তো হচ্ছে কিছু কিছু, অনুবাদের ব্যাপারে দেখুন একটা মুশকিল হচ্ছে কি যে আমরা যখন বলি বিশ্ব বিশ্বের জন্য অনুবাদের কথা তখন আমরা ইংরেজির কথাই ভাবি। এখন ইংরেজিতে অনুদিত হলে তার জন্য যদি বিদেশি প্রকাশক, ধরুন আমেরিকার বা ব্রিটেনের প্রকাশক খুঁজতে হয়, সেখানেই মুশকিলটা হয় যে প্রকাশকরা সেই পরিমাণে এগিয়ে আসেন না। আসলে হয়তো আপনারা একটা কথা জানেন না যে ইংরেজি থেকে যত অনুবাদ হয় সারা পৃথিবীর নানা ভাষায়, তার চাইতে অনেক কম অনুবাদ হয় অন্যান্য ভাষা থেকে ইংরেজিতে। হ্যাঁ, কেননা প্রকাশকরা, প্রকাশক মহাশয়রা চান লাভ করতে এবং যাকে বলা হয় ট্রান্সলেশন রাইটস সেটা বিক্রি করতে। কাজেই একটা বই ধরুন ইংরেজিতে যদি বেরোয়, মানে মূল ইংরেজিতে, যেমন ধরুন এদের বই যারা ভারতীয় ইংরেজি সাহিত্যিক যারা খুব নামটাম করেছেন, হ্যাঁ, অরুন্ধতী রায়, সালমান রুশদি, বিক্রম শেঠ, অমিতাভ ঘোষ, এরা এদের একটা এরা মূল ইংরেজিতে লেখেন এবং এটাকে সঙ্গে সঙ্গে এর ট্রান্সলেশন রাইটস বিক্রি করে দেওয়া যায় ফরাসি, জার্মান, জাপানি, আপনি বলুন অসংখ্য ভাষায়। কিন্তু ধরুন যদি বাংলা থেকে যদি অনুবাদ স্পন্সার করতে হয় তাহলে তো অনুবাদককে একটা ফি দিতে হবে, এস্টেটকে একটা ফি দিতে হবে, অর্থাৎ প্রকাশকরা টাকা দেওয়ার চাইতে টাকা নেওয়াটাই পছন্দ করেন। কাজে বাণিজ্যিক কারণে বিদেশিরা, মানে বিদেশি এই অর্থে বলছি যে নিউ ইয়র্কের বা লন্ডনের প্রকাশকরা খুব একটা আগ্রহী হন না তারা বিতরণ করতে। হ্যাঁ, ওই ব্যয়টা তারা, কারণ ওই ওই ব্যয়টা বহন করতে চান না, কেননা আরো অনেক সহজে তারা ইংরেজি থেকে অন্য অন্য ভাষায় তারা ট্রান্সলেশন রাইটস বেচতে পারেন, কারণ কেনা বেচার প্রসঙ্গটা এসে যায়। তবে সম্প্রতি কিন্তু ভারতীয় উপমহাদেশ অনুবাদের একটা বড় জায়গা হয়ে উঠেছে, পীঠস্থল হয়ে উঠেছে, এবং সাধারণত দেখা যাচ্ছে যে অন্তত ভারতের ভিতরে ইংরেজিতে কিন্তু অনেক অনুবাদ হচ্ছে অন্যান্য ভাষা থেকে, ভারতের বিভিন্ন ভাষা থেকে, বাংলা শুদ্ধ আর অন্যরাও হচ্ছেন, তাসলিমা নাসরিন অনুদিত হয়েছেন, দিল্লি থেকে প্রকাশিত হয়েছেন। তবে ওখানে আবার আমার একটা বক্তব্য আছে, সেটা হলো
যে উপমহাদেশের ভিতরে যে অনুবাদের বাহন হিসেবে ইংরেজির একচ্ছত্র আধিপত্য কিছুটা অস্বস্তিকর। কারণ এর ফলে হচ্ছে কি, আমরা সব পরস্পরের সাহিত্যগুলোকে ইংরেজির মাধ্যমেই জানছি, আর কিন্তু আগে যেরকম রেনেসাঁসের সময় পরস্পরের কথা বলার একটা একটা সম্ভাবনা ছিল, কিন্তু এখন কিন্তু সব কিছু যদি ইংরেজির মাধ্যমে আসে, তাহলে ধরুন তামিল, হিন্দি, মারাঠি এদের সঙ্গে বাংলার আদান প্রদান সরাসরি, অর্থাৎ আমরা ওগুলো ভাষাগুলো শিখে আমরা অনুবাদ করলাম, তারা আমাদের ভাষা শিখে তাদের ভাষায় অনুবাদ করলো, তাহলে যেরকম একটা সরাসরি একটা বিনিময় হতে পারত, সেটা কিন্তু অনেক কম হচ্ছে। সাহিত্য একাডেমি করে, দিল্লির সাহিত্য একাডেমি এসবের পৃষ্ঠপোষকতা করে থাকে এবং তারা অবহিত, সমস্যা সম্পর্কে অবহিত এবং চেষ্টা করে। তবে বুঝতেই পারছেন যে ইংরেজিতে প্রকাশনার একটা অন্যরকম বাণিজ্যিক দিক আছে, প্রকাশকদের রাজি করানো মুশকিল, কারণ তখন অনুদানের প্রশ্ন এসে যায়, অনেক কিছু এসে যায়। তবে খুব ধীর মন্থর গতিতে কিছু কিছু কাজ এগোচ্ছে বলা যেতে পারে। দুই বাংলা সাহিত্য সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাইব, যে গল্প, কবিতা কিংবা উপন্যাস, সেগুলো আপনি সময় সুযোগ পেলে পড়েন কিনা, এবং আসলে কি ভাষার কোনো ভিন্নতা তৈরি হচ্ছে কিনা দুই বাংলায়? যেমন অনেকেই কিন্তু আমরা এরকম দেখছি যে কেউ কেউ খুব বলতে চায় যে দুই বাংলার বাংলাই কিন্তু ভাষাটা একটু আলাদা হয়ে গেছে, অথবা কেউ কেউ সচেতন ভাবে আবার এক ধরনের স্বতন্ত্র হওয়ার চেষ্টা বা অপচেষ্টা যাই বলি না কেন আমরা সেই ধরনের করছে। তো এই বিষয়টা নিয়ে আপনার অনুভূতি কি বা পর্যবেক্ষণ কি? ঠিকই যে কিছুটা ভৌগোলিক দূরত্ব থাকলে, বিশেষ করে এখন কিছুটা আবার গতায়াত বিনিময় সম্ভব হয়েছে, কিন্তু অনেকগুলি বছর ছিল যখন সম্ভব ছিল না, না পাকিস্তান হওয়ার পর থেকে বলছি, যখন পূর্ব পাকিস্তান হলো সেই সময়টা কিছুটা মানে বিরুদ্ধতা ছিল, এবং কি বলবো আপনার বই পত্রের চলাচল কম ছিল, তারপরে ধরুন রবীন্দ্রসঙ্গীতের প্রচার বন্ধ হয়েছিল ঢাকাতে এক সময়, এই সমস্ত ব্যাপার তো ঘটেছিল, কাজেই তখন কিছুটা বিনিময়ের পথ রুদ্ধ ছিল। কিন্তু আমার মনে হয় গত দশক, দুই দশক, দুই তিন দশকে আবার নতুন করে বিনিময় হচ্ছে, এবং আমরাও বাংলাদেশের লেখা আগে আগের চাইতে বেশি পাচ্ছি, হাতে পাচ্ছি, পড়ছি এখন। আর আপনারা তো বরাবরই যারা 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 সাহিত্য চর্চা করেন তারা বরাবরই পড়েন, এটা ঠিকই জোগাড় করে পড়েন, তবে একদম সহজ তো নয়। আবার অনেকেই বলেন যে আপনার বই হয়তো একটা দুটো এলো ঢাকাতে, একটা দুটো এলো আর তারপরে আর যখন খুঁজতে গেছি তখন আর পেলাম না, এরকম শুনেছি। আবার আমাদের এদিকেও, পশ্চিমবঙ্গের দিকেও ধরুন অনেকে বললেন যে আমরা অমুকের বই খুঁজছিলাম, কিন্তু ওই যে যে কটা এসেছিল সব বিক্রি হয়ে গেল বইমেলায়, দুদিকের বইমেলাতে বোধ হয় কিছু কিছু হয় এরকম। হ্যাঁ, আমি আমার মানে সর্বশেষ অভিজ্ঞতা বলি, মানে সব ভালো বই কিন্তু এখন পাওয়া যায়। আচ্ছা, আমি গত দুই তিন মাস আগে মানে এসেছি শাহবাগে, আজিজ সুপার মার্কেট বলে একটা মার্কেট গড়ে উঠেছে, এবং সেটা হচ্ছে অসংখ্য বইয়ের দোকান সেখানে আছে, এবং প্রতিটি দোকানই একদম দুই বাংলার ভালো ভালো বইয়ের, এবং ওইখানে যারা ব্যবসা করেন সবাই সচেতন সচেতন, এবং বইয়ের ব্যবসায়ী ওনারা করেন, এবং ওনারা একদম বেছে বেছে কলকাতা থেকে বই নিয়ে আসেন, এবং ঢাকারও ভালো ভালো বইগুলো ওখানে পাওয়া যায়, এবং এটা পারমানেন্ট, এটা বই মেলাটা তো বছরে একবার হয় এক মাসের জন্য, কিন্তু ওই ঢাকার ওই মার্কেটটার কথা আমি জানি, এটা পারমানেন্ট, এবং আমি আপনার বইও দেখে এসেছি। আচ্ছা 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 আচ্ছা, এক মাস আগের কথা আমি বলছি। তো কিন্তু কলকাতায় কি এরকম কিছু গড়ে উঠেছে? একটা, হ্যাঁ একটা দুটো আছে, একটা